नमस्कार বন্ধুরা, আমি অমর্ত, আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আবার চলে এলাম জাপানের অ্যাডভান্স বুকিং ডে 1 এর এপিসোড নাম্বার 5, মানে 5 নম্বর এপিসোড নিয়ে। যেভাবে জাপানের মানে অ্যাডভান্স বুকিং চলছে, তাতে কিন্তু যে কোনো রেকর্ড ভেঙে দেবে, যে কোনো রেকর্ড ভেঙে দেবে। ট্রেড অ্যানালিস্টরা বলছে যে এই সিনেমা প্রথম দিন 70-75 কোটি টাকা শুধুমাত্র ইন্ডিয়াতেই কালেকশন করতে পারে নেট, এবং হিন্দি ভাষায় 60-65 কোটি টাকা কালেকশন করবে। এর পিছনে অনেক কারণ আছে। তার কারণ হচ্ছে যে এই মানে এই সিনেমাটা অ্যারাউন্ড 5000 স্ক্রিনে রিলিজ করছে, যেখানে আপনি দেখুন গাদার 3700 স্ক্রিন পেয়েছিল, তাতেই এই প্রথম দিন কেমন কালেকশন করেছিল। সেখানে এই সিনেমাটা 5000 স্ক্রিন রিলিজ করছে, এবং বিদেশে জওয়ান অ্যারাউন্ড 3500 স্ক্রিন রিলিজ করছে, যেখানে পাঠান রিলিজ করেছিল 2500 স্ক্রিনে, তাও 400 কোটি টাকা কামিয়েছিল। সেখানে ভেবে দেখুন 3500 স্ক্রিনে রিলিজ করছে বিদেশে, তাহলে কত কোটি টাকা কামাবে। গতকালকে আমি বলেছিলাম যে অ্যারাউন্ড আপনার 18-20 কোটি টাকা কালেকশন করেছিল, তো আজকে কত হলো? আজকে অ্যারাউন্ড কালেকশন গিয়ে দাঁড়িয়েছে টোটাল আপনার 23 কোটি 13 লক্ষ টাকা। 23 কোটি 13 লক্ষ টাকা আজকে কালেকশন করেছে। এর মধ্যে হিন্দি 20 ভার্সন থেকে আপনার প্রায় 21 কোটি টাকা কালেকশন করেছে, তামিল 20 ভার্সন থেকে আপনার 71 মানে প্রায় 72 লক্ষ টাকা কালেকশন করেছে, হিন্দি আইম্যাক্স ভার্সন থেকে আপনার প্রায় 97 লক্ষ টাকা কালেকশন করেছে, এবং তেলেগু 20 ভার্সন থেকে আপনার প্রায় 46,50,000 টাকা মতো কালেকশন করেছে। টোটাল আপনার দাঁড়াচ্ছে হচ্ছে 23 কোটি 13 লক্ষ। তো পাঠানের যে ফার্স্ট ডে যে রেকর্ড আছে, মানে লাইফ টাইম কালেকশন ফার্স্ট ডে তে, সেটা হচ্ছে 34 কোটি, সেটা হয়তো এই ভেঙে ফেলবে। তার কারণ এখনো আপনার 1.5 দিন বাকি আছে, তো 1.5 দিন আগেই আপনার 23 কোটি পৌঁছে গেছে, তো আজকে রাত্রি হবে, তো স্বাভাবিকভাবে এই কালেকশন অনেক বাড়বে। এবং শোয়ের কথা যদি আসা যায়, শোয়ে হচ্ছে আপনার দিল্লি এনসিআরে 1100-2000 শো, তার মধ্যে আপনার 187টা হচ্ছে হাউসফুল, 235টা হচ্ছে আপনার ফিলিং ফার্স্ট, মুম্বাই হচ্ছে 928টা শো, তার মধ্যে 127টা হাউসফুল, 143টা ফিলিং ফার্স্ট, পুনেতে 327টা শো, তার মধ্যে হচ্ছে আপনার 39টা হাউসফুল এবং 45টা হচ্ছে ফিলিং ফার্স্ট, বেঙ্গালুরুতে 512টা শো, তার মধ্যে 130টা হাউসফুল এবং 82টা হচ্ছে ফিলিং ফার্স্ট, হায়দ্রাবাদ 364টা শো এবং 186টা হচ্ছে হাউসফুল। ভেবে দেখুন হায়দ্রাবাদে 186টা হাউসফুল, এটা হিন্দি 20 ভার্সন করা হচ্ছে, এবং 52টা হচ্ছে আপনার ফিলিং ফার্স্ট। কলকাতা, কলকাতায় 409টা শো, তার মধ্যে 226টা হাউসফুল। গতকালকে 190 ছিল কলকাতা সবার আগে, যে কোনো সিটির আগে কলকাতা। 226টা শো হাউসফুল, 409খানা শো, এর মধ্যে মানে 50% এর বেশি শো হচ্ছে হাউসফুল, এবং 62টা হচ্ছে আপনার ফিলিং ফার্স্ট। আহমেদাবাদ 450টা শো, 40টা হাউসফুল, 41টা ফিলিং ফার্স্ট। চেন্নাই কালকে অনেক কম শো ছিল, 88টার মতন, আজকে হয়ে গেছে 107টা শো, 57খানা আপনার প্রায় বলতে পারেন হাউসফুল এবং 13টা ফিলিং ফার্স্ট, 57খানা হাউসফুল, যেটা কিন্তু গতকালকে প্রায় ছিলই না, সেই কারণে যে আমার তেলেগু মানে এত কালেকশন হয়েছে। সুরাট থেকে 299টা শো, জয়পুর থেকে 187টা শোর মধ্যে 24টা হাউসফুল, 35টা ফিলিং ফার্স্ট, চণ্ডীগড় 135টা শো, ভোপাল 97-96টা শো, লখনউ 217টা শোর মধ্যে 32টা হাউসফুল, 37টা ফিলিং ফার্স্ট, মাদুরাই এবং কোয়েম্বাটুরে অ্যারাউন্ড আপনার আজকে 8টা এবং 12টা করে শো পেয়েছে হিন্দি ভাষা, ধীরে ধীরে শোটা বাড়ছে। এবং সালাম, সালামে আপনার যদিও 2টো শো, সালাম এবং ভেলোরে আপনার অ্যারাউন্ড 67% করে অকুপেন্সি আছে সালাম এবং ভেলোরে, এটা কিন্তু আপনার হিন্দি 20 ভার্সন। কোচি 134টা শো, তার মধ্যে 43খান হাউসফুল এবং 25খান হচ্ছে ফিলিং ফার্স্ট, মোটামুটি এইরকমই চলছে। আর হচ্ছে বিজয়বাড়াতে 20খানা শো, তার মধ্যে 8টা হাউসফুল, ভাইজাগ 34টা শো, মোটামুটি আপনি বলতে পারেন যে এইরকমই চলছে, যে সমস্ত শোই প্রায় হাউসফুল। তার মধ্যে কলকাতায় ভেবে দেখুন 226টা শো, 409খানা শোয়ের মধ্যে 226খানা শো হাউসফুল, মানে কলকাতাতেই হচ্ছে ক্রেজ, কলকাতায় মনে হয় টাকা তুলে দিতে একদম ব্যস্ত হবে। এর আগে যে পাঠান রিলিজ করেছিল, পাঠান কলকাতা থেকে প্রায় আপনার গ্রস প্রায় 24 কোটি টাকা মতো কালেকশন করে নিয়ে গেছিল, তো যেভাবে চলছে জাপান মনে হয় আমার কলকাতা থেকে 30 কোটি টাকা কামিয়ে নিয়ে চলে যাবে, অথচ মানে অন্যান্য বাংলা সিনেমা করে সেরকম ভাবে কামাতে পারে না। তো যাই হোক, আজকে এই পর্যন্তই, এবার দেখা যাক যে কালকে পর্যন্ত যাওয়ার কোন জায়গায় যায়। আমার দৃঢ় বিশ্বাস কালকে যখন আমি আবার এই আরেকটা এপিসোড নিয়ে আসবো এই সময়তে, তখন দেখবেন হয়তো গিয়ে
এটা প্রায় 32 থেকে 33 কোটি টাকা চলে যাবে। কারণ হয়তো এখন 30 কোটি টাকা মনে হচ্ছে, কিন্তু এইটা আগাম দিন থেকে প্রচুর পরিমাণে বাড়বে। কারণ যত দিন যাচ্ছে দেখতেই পাচ্ছেন যে শোয়ের সংখ্যা বেড়ে যাচ্ছে এবং প্লাস প্লাস হাউস ফুলের সংখ্যা বেড়ে যাচ্ছে, তাই বোঝা যাচ্ছে টিকিটটা কিভাবে সেল হচ্ছে। তো আজকে এই পর্যন্ত। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।